আসসালামু আলাইকুম। শ্রুতিকল্পের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা শুনবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নির্ভর ভ্রমণ কাহিনী আমার দেখা নয়াচিন এর ষষ্ঠ ও শেষ অংশ। আশা করছি সাথেই থাকবেন। দ্বিতীয় বিষয়টা হলো, মেয়েদের বিবাহ হওয়া তখন কষ্টকর হয়ে পড়েছিল, এতে অনেক অর্থের প্রয়োজন হতো। আজকাল আমাদের সমাজেও একই ভাব দেখা দিয়েছে। কোনো ছেলে লেখাপড়া শিখলে একটু ভালো চাকরি পেলেই ভাবে যে বিবাহ করে বেশ কিছু টাকা ও গহনা ও খাটপালঙ্ক পাওয়া যাবে। মেয়ে মন মতো হলেই শুধু চলবে না, সম্ভব হলে বাড়ি, না হয় গাড়ি, না হয় নগদ টাকা যৌতুক চাই। গরিব ভদ্রলোক মেয়েকে কিছু লেখাপড়া শিখাইয়াছে, এখন আবার টাকার দরকার বিবাহ দিতে। কোথায় টাকা পাবে? বাড়ি থাকলে বিক্রি করতে পারতো, তা নাই, নগদ টাকা নাই, বাধ্য হয়ে বলতে হয় কি করব, আমার কিছু দেওয়ার নাই। তখন আর মেয়ের বিবাহ হবে না। মেয়ের বিবাহ না হলে সমাজ ঘৃণা করবে, তখন সে মেয়ের আর কি উপায় থাকে? আস্তে আস্তে আমাদের সমাজে এই ঘৃণ ব্যাধিটা ঢুকে পড়েছে। এই দোষটা যখন আরও প্রকট হয়ে দেখা দেবে, তখন সমাজের ধ্বংসের আর বেশি দিন বাকি থাকবে না। তখন মেয়েরা সমাজে মুখ দেখাতে না পেরে তাদের পথ তারা দেখবে। আমি আমার দেশের মেয়েদের অনুরোধ করব, যে ছেলে এইভাবে অর্থ চাইবে তাকে কোনো মেয়েরই বিবাহ করা উচিত না। সময় থাকতে এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত এবং আমাদের সমাজে দেশের শিক্ষিত মেয়েদের এগিয়ে আসা উচিত। মানবসৃষ্ট এই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের ফলজনিত কুপ্রথার বিরুদ্ধে আন্দোলনে আমাদের মতো বহু যুবকের সাহায্যও তারা পাবে। চিয়াং কাইশেকের আমলের এই অন্যায় অত্যাচার সমাজ থেকে নয়াচিন তুলে দিয়েছে। আমি আমার দোভাষীর মাধ্যমে সাংহাই শান্তি কমিটির নেতার সাথে আলাপ করলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনারা বেশ্যাবৃত্তি কী করে তুলে দিলেন? তারা বলল, আইন করে তুলে দেই নাই। তবে কি অত্যাচার করে তুলে দিয়েছেন? উত্তরে বললেন, না, অত্যাচার করেও তুলে দেই নাই, আবার আইন করেও তুলে দেই নাই। আইন করে তুলে দিলে কি হবে? এদের তো বাঁচতে হবে, এদের থাকার ব্যবস্থা করে দিলেই তো তারপর আইন করা যায়। শুধু আইন করলে কোনো কাজ হয় না। আমাদের সরকার প্রথমে গণনা করল কত বেশ্যা চীন দেশে আছে, তারপর তাদের জন্য কিছু কাজের ব্যবস্থা করা হলো। আমরা প্রত্যেক সমাজসেবক প্রথমে তাদের কাছে যেয়ে বোঝাতে লাগলাম, তোমরা এ বেশ্যাবৃত্তি ছেড়ে দাও, তোমাদের কাজের বন্দোবস্ত করে দিতেছি। তোমরা ফ্যাক্টরিতে কাজ করবা, অন্য মেয়েরা যেভাবে করে, তারপর যাকে ইচ্ছা পছন্দ করবা, যদি তার মত হয় তবে তোমাদের বিবাহ হবে, সংসার হবে, ছেলে মেয়ে হবে, তোমরা সাধারণ মানুষের মতো বাস করতে পারবা। এভাবে জীবন নষ্ট করে তোমাদের লাভ কি? এভাবে দলে দলে কর্মীরা তাদের সাথে দেখা করে আলোচনা করতে শুরু করলো। একমাত্র সাংহাই শহরে 40,000-এর বেশি বেশ্যা ছিল। আলোচনার ফল কিছুটা ভালো হলো। প্রথমে শতকরা 30 জন বেশ্যাবৃত্তি ছেড়ে দিয়ে কাজ নিতে রাজি হলো। তাদের সকলের চিকিৎসার বন্দোবস্ত করা হলো, তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ফ্যাক্টরিতে কাজে পাঠানো হলো। কয়েক মাস পরে আবার কর্মীরা বাকিদের কাছে যেয়ে বোঝাতে লাগলো এবং বলল, তোমরা দেখে আসো আগে তোমাদের সাথে যারা ছিল তাদের অবস্থা কেমন করে ফিরে গেছে। তারা সংসারে স্থান পেয়েছে, অনেকের বিবাহ হয়েছে, বাড়ি পেয়েছে, তাদের অবস্থার কত পরিবর্তন হয়েছে। সে সময় আরও প্রায় শতকরা 30 জন বেশ্যাবৃত্তি ছেড়ে ফ্যাক্টরিতে কাজ নিল, কিন্তু যে সমস্ত বেশ্যা বাকি ছিল তারা কিছুতেই আসতে রাজি হয় নাই। অনেকে পালাইয়া গেল হংকং ও চীনের বাইরে, অনেকে গা ঢাকা দিল। আমি জিজ্ঞাসা করলাম যে যারা গা ঢাকা দিয়েছে তারা অনেকে এখনও গোপনে বেশ্যাবৃত্তি চালাইতেছে? উত্তর দিল, হয়তো অনেকে বড় বড় শহরে ব্যবসা চালাচ্ছে, তবে সরকার ও কর্মীরা তাদের ধরবার জন্য যথেষ্ট চেষ্টা করছে। আমি বললাম, বেআইনি করেন নাই তবে ধরবার চেষ্টা করছেন কেন? কি অধিকারের বলে আপনারা তাদের ব্যবসা চালাতে দেন নাই? তিনি বললেন, বেআইনি করা লাগে না, আমরা প্রোপাগান্ডা করে জনমত গঠন করেছি, জনমতের ভয়ে কেউ আর গণিকালয় যেতে সাহস পায় না। ধরার অর্থ হতেছে আমরা রোজ যেয়ে ওদের পরামর্শ দেই এবং জীবন অতিষ্ঠ করে তুলি। এদের মধ্যে কিছু সংখ্যক স্বভাবে পরিণত হয়ে গেছে, তারা আর এ ব্যবসা ছাড়তে রাজি না। তারা মনে করে তাদের স্বাধীনতা থাকবে না, তারা কাজ না করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। এক কথায় নয়াচিন থেকে বেশ্যাবৃত্তি তুলে দেওয়া হয়েছে, আইন করে হোক আর বেআইনি হোক আর কাজ দিয়েই হোক। আমাদের রাজধানী করাচিতে আইন করে বেশ্যাবৃত্তি বন্ধ করা হয়েছে, কিন্তু আমি জানি প্রায় সকল হোটেলেই এই ব্যবসা চলে থাকে। আইন করে কোনো অন্যায় কাজই বন্ধ করা যায় না। অন্যায় বন্ধ করতে হলে চাই সুষ্ঠু সামাজিক কর্মপন্থা, অর্থনৈতিক সংস্কার ও নৈতিক পরিবর্তন। নয়াচিনে আজকাল পূর্বের মতো মেয়েদের বাবা মায়েদের টাকা দিয়ে আর জামাই কিনতে হয় না। তাহারা নতুন বিবাহ আইন প্রবর্তন করেছে,
ছেলে মেয়ে একমত হয়ে দরখাস্ত করলেই যার যার ধর্মানুযায়ী বিয়ে দিতে বাধ্য। পুরুষ শ্রেষ্ঠ আর স্ত্রী জাতি নিকৃষ্ট। এই পুরানো প্রথা অনেক দেশে বহুকাল থেকে চলে আসছে, তাহা আর নয়াচীনে নাই, আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আজ নয়াচীনে সমস্ত চাকরিতে মেয়েরা ঢুকে পড়েছে, পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছে, প্রমাণ করে দিতেছে পুরুষ ও মেয়েদের খোদা সমান শক্তি দিয়ে সৃষ্টি করেছে। সুযোগ পেলে তারাও বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ডাক্তার, যোদ্ধা সকল কিছুই হইতে পারে। নয়াচীনের বহু পূর্বে পাশ্চাত্য দেশগুলো, বিশেষ করে গ্রেট ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি, এমনকি মুসলমান দেশ তুরস্ক নারী স্বাধীনতা স্বীকার করেছে। নারীরা সে দেশে যথেষ্ট অগ্রসর হয়েছে। তুরস্কে অনেক মেয়ে পাইলট আছে যারা দুনিয়ার শ্রেষ্ঠ পাইলটদের মধ্যে অন্যতম। নয়াচীনের মেয়েরা আজকাল জমিতে, ফ্যাক্টরিতে, কলে, কারখানাতে, সৈন্যবাহিনীতে দলে দলে যোগদান করেছে। সত্য কথা বলতে গেলে একটা জাতির অর্ধেক জনসাধারণ যদি ঘরের কোণে বসে শুধু বংশবৃদ্ধির কাজ ছাড়া অন্য কোনো কাজ না করে, তাহলে সেই জাতি দুনিয়ায় কোনোদিন বড় হতে পারে না। নয়াচীনে পুরুষ ও নারীর সমান অধিকার কায়েম হওয়াতে আজ আর পুরুষ জাতি অন্যায় ব্যবহার করতে পারে না নারী জাতির ওপর। আমাদের দেশের কথা চিন্তা করে দেখুন, যদিও আইনে আমাদের দেশে নারী পুরুষের সমান অধিকার, তথাপি আমাদের দেশের শিক্ষিত অশিক্ষিত লোকেদের মনে এই ধারণাই যে পুরুষের পায়ের নিচে মেয়েদের বেহেস্ট, পুরুষ যা ইচ্ছা তাই করতে পারে, মেয়েদের নীরবে সব অন্যায় সহ্য করতে হবে বেহেস্তের আশায়। তার চেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের নির্ভর করতে হয় পুরুষদের অর্থের ওপর, কারণ আমাদের দেশে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত ও কিছু সংখ্যক মোল্লা পর্দা পর্দা করে যান পেরেশান করে দেয়, কোনো পরপুরুষ যেন মুখ না দেখে, দেখলে আর বেহেস্তে যাওয়া হবে না, হাবিয়া দোজকের মধ্যে পুড়ে মরবে। আমার দেশের সরল প্রাণ গরিব অশিক্ষিত জনসাধারণ তাদের কথায় বিশ্বাস করে আর বেহেস্তের আশায় পীর সাহেবদের পকেটে টাকা গুঁজে দেয়, আর তাদের কথা কোরআন হাদিসের কথা বলে বিশ্বাস করে। কিন্তু ইসলামিক ইতিহাস পড়লে জানা যায় মুসলমান মেয়েরা পুরুষদের সাথে যুদ্ধক্ষেত্রেও যেত, অস্ত্র এগিয়ে দিত, আহতদের সেবা শুশ্রূষা করত। হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা নিজে বক্তৃতা করতেন, দুনিয়ায় ইসলামী নারীদের অধিকার দিয়েছে। আমাদের দেশে অনেকে চার বিবাহ করে, পুরুষ যদি চার বিবাহ করে তবে মেয়েরা অন্যায় করেছে কি? কোরআনে একথা কোথাও নেই যে চার বিবাহ করো। কোরআন মাজিদে লেখা আছে এক বিবাহ করো, তবে তুমি দুই বা তিন বা চার পর্যন্ত বিবাহ করতে পারো যদি সকল স্ত্রীকে সমানভাবে দেখতে পারো। কিন্তু আমি প্রশ্ন করি, এমন কোনো মানুষ জন্মগ্রহণ করেছে কি না যে সমানভাবে সকল স্ত্রীকে দেখতে পারে? কোনো দিন পারে না। তাই যদি না পারে তবে চার বিবাহ করতে পারে না, আল্লাহর হুকুম সেখানে অমান্য করা হয়। আমি একজন মাওলানা সাহেবের কথা জানি যিনি চার বিবাহ করেছেন, কিন্তু ছোট বিবিকে সাথে নিয়ে ঢাকা শহরে থাকেন আর অন্যান্য বিবিরা গ্রামে কষ্ট করে থাকেন। বছরে একদিনও স্বামীর সাথে দেখা হয় না তাদের, আর ছোট বিবি বছরের মধ্যে ১২ মাস তার সাথে থাকেন। এখানে কোথায় আল্লাহর হুকুম মানা হলো? কোরআনে অন্যায়ভাবে বেশি বিবাহ নিষেধ করে দেওয়া হয়েছে, নয়াচীনে বেশি বিবাহ প্রথা তুলে দেওয়া হয়েছে। যদি স্ত্রীকে পছন্দ না করো তবে তাহাকে তালাক দিয়ে অন্য বিবাহ করতে পারো। আবার তালাক কেন দিচ্ছ তার প্রমাণ করতে হবে কোর্টে। তবে একটা অদ্ভুত নতুন প্রথা করা হয়েছে নয়াচীনে, সেটা হলো অবিবাহিত মেয়েদের ছেলে মেয়ে হলে সরকার সেই ছেলে মেয়েদের রাষ্ট্রের ছেলে মেয়ে বলে গণ্য করে। নয়াচীন সরকার যে মেয়েদের অবিবাহিতকালে ছেলে মেয়ে হয় তাদের কোনো শাস্তির ব্যবস্থা করে নাই। অন্যপক্ষে যদি কেউ তাদের হিংসা বা ঘৃণা করে তাদের শাস্তির ব্যবস্থা আছে। আমি এটা স্বীকার করি যে ছেলে মেয়েদের কোনো দোষ নাই, তারা নিরপরাধ। তাদের যদি কেউ হিংসা বা ঘৃণা করে তবে তাতে যথেষ্ট অন্যায় হবে এবং তাদের শাস্তি দেওয়া উচিত। কিন্তু যে মেয়েদের অবিবাহিতকালেই ছেলে মেয়ে হয় তাদের কোনো রকম শাস্তির ব্যবস্থা না হলে দেশে ভবিষ্যতে উশৃঙ্খলতা দেখা দেবে কি না সেটা ভাববার কথা। যদিও নয়াচীনের অনেকে বলেছে তাতে উন্নতি হয়েছে, উশৃঙ্খলতা কমে গেছে, কারণ ছেলে মেয়ে ইচ্ছা করলে বিবাহ যখন করতে পারে তখন আর মানুষ খারাপের দিকে কেন যাবে? আমার এখানে মতামত দেওয়া উচিত হবে না, কারণ আমি এদের কথায় সন্তুষ্ট হতে পারি নাই। তবে প্রথাটা আমার ভালো লাগে নাই, ফলাফলের অপেক্ষায় রইলাম। নারী পুরুষের সমান অধিকার কায়েম হওয়ার পরে মেয়েদের উপরে যে অসম্ভব রকমের অত্যাচার পূর্বে হতো তা আজ চীনে বন্ধ হয়ে গেছে। নয়াচীন সরকারের মধ্যে বড় বড় পদ মেয়েরা আজ অধিকার করেছে, যেমন ম্যাডাম সান ইয়াং সেন আজ সহসভাপতি, এবং আর একজন মহিলার সাথে আলাপ হয়েছিল, তিনি হলেন নয়াচীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ম্যাডাম লু। যে সমস্ত ফ্যাক্টরি,
কলকারখানা সরকারি অফিসে আমি গিয়াছি, সেখানে দেখতে পেয়েছি মেয়েরা কাজ করছে। তাদের সংখ্যা স্থানে স্থানে শতকরা 40 জনের ওপরে। নয়াচিনের উন্নতির প্রধান কারণ পুরুষ ও মহিলা আজ সমানভাবে এগিয়ে এসেছে দেশের কাজে, সমানভাবে সাড়া দিয়েছে জাতির গঠনমূলক কাজে। তাই জাতি আজ এগিয়ে চলেছে উন্নতির দিকে। সরকারি কর্মচারীদের বেতন সম্বন্ধে আমি যথেষ্ট আলোচনা করেছিলাম নেতৃবৃন্দের সাথে। অনেককে জিজ্ঞেস করেছিলাম কী হারে বেতন দেওয়া হয় সরকারি কর্মচারীদের। শুনে আশ্চর্য হলাম, কারণ এ কথা আমরা চিন্তাও করতে পারি না। সে দেশে আয় হিসাবের ব্যয় করা হয়। আমি জিজ্ঞাসা করে জানতে পারলাম 60 কোটি লোকের বিরাট দেশের প্রধান কর্মকর্তা মাও সেতুং আমাদের দেশের 500 টাকা মাসে গ্রহণ করে থাকেন। এইভাবে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। তার নিচে 50 টাকা, উপরে 500 টাকার বেশি কেউ গ্রহণ করতে পারে না। আর যাতে 50 টাকায় সংসার চলে যায় তার বন্দোবস্ত সরকার করে থাকেন। সরকারি দোকান থেকে ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারে। জিনিসের দামের সামঞ্জস্য থাকলে 50 টাকায় সংসার চালানো কষ্টকর হয় না। সরকার সমস্ত গরিব কর্মচারীর ছেলেমেয়েদের শিক্ষার ভার নিজে গ্রহণ করে, তাদের থাকবার জন্য বাড়ির বন্দোবস্ত করে দেওয়া হয়, আর চিকিৎসা যাতে পেতে পারে তারও যথাযথ ব্যবস্থা আছে। যারা বড় বড় কর্মচারী বা রাষ্ট্রপ্রধান তারা 500 টাকা বেতনের সাথে বাড়ি পায়, গাড়ি পায় এবং নানা সুযোগ সুবিধা পায়। চেয়ারম্যান মাও সেতুং 500 টাকা বেতন নিলেও আর সকল কিছুই ফ্রি পান। তবে তিনি নিজে ছোট্ট একটা বাড়িতে থাকেন, যদিও সে বাড়ির কাছে সাধারণ লোক যেতে পারে না। বিরাট রাজপ্রাসাদের ভেতর ছোট্ট একটা দালানে থাকেন, আর সে রাজপ্রাসাদে তার নিজস্ব কর্মচারীরা থাকেন এবং তাদের অফিস বাড়ি খুব বেশি গার্ড দিয়ে রাখা হয়। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের নেতাকে তো সকলেই ভালোবাসেন, তবে তিনি ওভাবে গার্ডের ভেতর বসবাস করেন কেন? তারা উত্তর দিল, দুনিয়া ভরা আমাদের শত্রু, মাওকে হত্যা করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে অনেক সাম্রাজ্যবাদী রাষ্ট্র প্রস্তুত, তাই তাকে আমরা গার্ড দিয়ে রাখি। তিনি আমাদের নেতা, 60 কোটি লোকের আস্থা আছে তার ওপর, তার ওপর আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে। দুনিয়ায় সৎ লোকদের শত্রুও বেশি হয়, এছাড়া ঘরের শত্রুও আছে, তা আপনারা জানেন। চিয়াংকাই শেখ ও তার দলবলেরা যাদের জনসাধারণ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারা সুযোগ পেলে আমাদের নেতাকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না, বিশ্বাসঘাতক সকল দেশে আছে। তখন আমার মনে পড়ল পাকিস্তানের প্রধানমন্ত্রী মরহুম লিয়াকত আলী খানের কথা। যদিও অনেক বিষয়ে তার সাথে আমাদের অমিল ছিল, কিন্তু আমরা কোনোদিন এটা বিশ্বাস করিনি যে অন্যায়ভাবে কোনো জাতীয় নেতাকে হত্যা করে দেশের কল্যাণ করা যায়। তাই তার এ হত্যার নিন্দা আমরা করেছিলাম। যে দোষী তাকে ধরে শাস্তি দেওয়ার জন্য আমরা বহুবার দাবি করেছিলাম। যা হোক, বেতন ও মাহিনা সম্বন্ধে আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। কথা হলো, আমাদের দেশে যেভাবে সরকার থেকে বেতন দেওয়া হয় তার চেয়ে অন্যায় কিছু আর হতে পারে না। আমাদের দেশের সকলের চেয়ে বড় রাষ্ট্রপতি বেতন পায় মাসে 12,000 টাকা, আর বাড়ি গাড়ি সকলই ফ্রি, আর সকলের চেয়ে ছোট কর্মচারী বেতন পায় 20 বা 25 টাকা। অন্যান্য মন্ত্রী ও কর্মচারীরা বেতন পায় 2,000, 3,000, 4,000 করে মাসে। অনেকের বাড়ি ফ্রি, গাড়ি ফ্রি। বেতন বেশি দিতে কেউ আপত্তি করতো না যদি রাষ্ট্রের আয় বেশি হতো। গরিব কর্মচারীদের দুঃখের কোনো সীমা নেই। একজন গরিব কেরানি 80, 90, 50, 60 টাকা বেতন পায়। তাই দিয়েই ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে হয়, কাপড় চোপড় কিনতে হয়, বাসা ভাড়া করতে হয়, আবার একটু পরিষ্কার কাপড়ও পরতে হয়। তারপর ছেলেমেয়েদের জন্য অন্য ব্যয় আছে, নিজেদের খেয়েও বাঁচতে হয়। এর মধ্যে আবার জিনিসপত্রের দামের স্থিরতা নেই। মাঝে মাঝে কাপড়ের দাম, চাউলের দাম, বই পুস্তকের দাম, ঔষধপাতি, যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়। তাতে দুখানা কাপড় কিনতে অনেকের এক মাসের বেতন ব্যয় হয়ে যায়। জিনিসের মূল্য স্থিরতা ও সামঞ্জস্য না থাকলে সামান্য বেতন বাড়লেও কোনো লাভ হয় না। তাই জিনিসের দামের স্থিরতা এবং ন্যায্য মূল্য ও সামঞ্জস্য থাকা চাই, তাহলেই গরিব কর্মচারীরা কোনো মতে বাঁচতে পারে। তাদের ছেলেমেয়েদের ফ্রি শিক্ষার বন্দোবস্ত করা উচিত এবং সাথে সাথে তাদের জন্য অল্প খরচে বাড়ির বন্দোবস্ত করে দেওয়া উচিত, যাতে তাদের বেশি ভাড়া দিয়ে বাড়ি ঠিক করতে না হয়। আমি যখন জেলে ছিলাম, এক সিপাহী আমাকে বলেছিল যে 60 টাকা বেতন, তার মধ্যে বাসা ভাড়া দিতে হয় 18 টাকা, কারণ যে সামান্য কয়টা সরকারি বাড়ি আছে তাহা অন্য সিপাহীদের দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয় নাই, কারণ আমি বড় কর্মকর্তাদের দালালি করতে পারি নাই। আমি বললাম, তাদের যদি দেয়া না হয় তাহলে তো আপনার মতো দশা হতো। তাই একই কথা, এটা সত্য যে একদিনে হয় না, কিন্তু সুষ্ঠু কর্মপন্থা থাকা দরকার। নয়াচিন সরকার সকলের বাসস্থান ব্যবস্থা সম্পূর্ণ কার্যকরী করতে পারে নাই, সকলকে বাড়ি দিতে পারে নাই।
আমাকে তারা বলেছে সকলকে সমানভাবে রাখতে আমাদের আরও সময় লাগবে। আমাদের দেশে প্রোপাগান্ডা হয় যে নয়াচিনে সকলকে সমান করে দেওয়া হয়েছে, তা সত্য নয়। বড় বড় কর্মচারী গরিব কর্মচারীদের থেকে কিছুটা সুযোগ সুবিধা বেশি পায়, তাদের বেতনও বেশি। একথা সত্য যে চীনে সকলে যাতে বাঁচার মতো সুযোগ পায় তা সকলকে দেওয়া হয়। একজনে চাকরি করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করে, আর একজন না খেয়ে কষ্ট করে, তাহা উঠে গেছে। আরাম করো, আপত্তি নাই, তবে কেউ না খেয়ে থাকতে পারবে না, এটাই হলো নীতি। তাই আজকাল নয়াচীনে কোনো কর্মচারী ঘুষ খেতে পারে না, আর খেতেও চায় না। যদি ঘুষ খেয়ে ধরা পড়ে তবে তার সেই মুহূর্তে ভীষণ শাস্তি পেতে হবে। তারা বলে, তোমাদের বেতনে যখন সংসার চলে যাচ্ছে তখন ঘুষ কেন খাও? আমাদের দেশের কথা আলাদা, এখানে ঘুষ না খাওয়াই ব্যতিক্রম। অনেকে পেটের দায়ে ঘুষ খেতে বাধ্য হয়, আর অনেকে ব্যাংকে টাকা জমা করার জন্য খায়। ইংরেজ আমলে বড় বড় কর্মচারীরা একটু ঘুষ কম খেত, এখন অনেকেই ঘুষ খায়। আমি জানি অনেক কর্মচারী 2-3 হাজার টাকা বেতন পায়, তথাপি ঘুষ খায়। এও জানি 200 টাকা বেতন পায়, তার মধ্যেই সংসার চালায়, ছেলে মেয়েদের স্কুল কলেজের খরচ দেয়, তারপরও 40,000 টাকা খরচ করে ঢাকা শহরে বাড়ি কেনে বা করে। 14 বছরের রাজনীতিতে আমার শিখবার ও দেখবার যথেষ্ট সুযোগ হয়েছে। পূর্বে শুনতাম দারোগা পুলিশের মতো ঘুষ কেউ খায় না, তারপর শুনতাম সিভিল সাপ্লাইয়ের মতো ঘুষ কেউ খায় না, তারপর শুনতাম কাস্টম অফিসারদের মতো ঘুষ কেউ খায় না। আমি অনেক বছর রাজবন্দী হিসাবে জেল খেটেছি, তাতে দেখেছি জেলখানার ঘুষের মতো বৈজ্ঞানিকভাবে ঘুষ বোধহয় কোনো ডিপার্টমেন্টের কর্মচারীরা নিতে জানে না। কোনো দুর্নীতি দমন বিভাগের কর্মচারীর উপায় নাই যে সে ঘুষ ধরে। জেলখানা, পুলিশ ডিপার্টমেন্ট, সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট, কাস্টমস, কোর্ট কাচারি, সাব রেজিস্টার অফিস, ইনকাম ট্যাক্স, কারোর চেয়ে কেউ কম না। এই ধারণায় আমার শেষ পর্যন্ত হয়েছে, জাতির নৈতিক পরিবর্তন ছাড়া ও সুষ্ঠু কর্মপন্থা ছাড়া দেশ থেকে দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব হবে না। এই দুর্নীতি কঠোরভাবে দমন করা দরকার। নিরাপত্তা আইন যদি ব্যবহার করতে হয় তবে এদের বিরুদ্ধে ব্যবহার করলে বোধহয় জনসাধারণের এই নিরাপত্তা আইনের কোনো সমালোচনা করতে হতো না। সকলের চেয়ে দুঃখের কথা হলো, অনেক দুর্নীতিপরায়ণ নেতা দেশে আছে যারা শাসক গোষ্ঠীর হাতে হাত মিলায়া চোরা কারবার করে লক্ষ লক্ষ টাকা উপায় করে। যখন তাদের বিরুদ্ধে কোনো সৎকর্মচারী মামলা দায়ের করতে চায় তখনই বড় বড় মন্ত্রীরা এই সমস্ত কর্মচারীদের বদলি করে মামলা ধামা চাপা দেয়। নয়াচীন থেকে দুর্নীতি তুলে দেওয়া সম্ভব হয়েছে এই কারণে যে রাষ্ট্রের কর্ণধাররা ঘুষ দুর্নীতি তুলে দিতে বদ্ধপরিকর। আমি নয়াচীনে একটা ঘটনা শুনেছিলাম যে মাও সেতুংয়ের একজন প্রধান বন্ধু এবং নয়াচীনের নেতা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল বলে তাকে বিচার করে ফাঁসি দেওয়া হয়েছিল। ইচ্ছা করলে মাও সেতুং তাকে রক্ষা করতে পারতেন, কিন্তু বিচারে যাকে ফাঁসির হুকুম দিয়েছে তাকে রক্ষা করা তো অন্যায়। ইসলামী রাষ্ট্রের খলিফাদের সময় এইভাবে ভাইকেও অন্যায় করলে খলিফারা ক্ষমা করতেন না, দরকার হলে ফাঁসি দিয়ে হত্যা করতেন। এরকম বহু ইতিহাস আছে। দুঃখের বিষয়, কয়েকজন মুসলমান নামধারী নেতা পবিত্র ইসলামের নাম ব্যবহার করে দুর্নীতি, ঘুষ ও চোরা কারবারিকে প্রশ্রয় দিচ্ছে, নিজেরাও অনেক লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। দেশের রাষ্ট্রনায়করা যদি দুর্নীতিপরায়ণ হয় তবে আর দেশের কর্মচারী ও জনগণ দুর্নীতিপরায়ণ কেন হবে না? দুর্নীতি সমাজের ক্যান্সার রোগের মতো, একবার সমাজে এই রোগ ঢুকলে সহজে এর থেকে মুক্তি পাওয়া কষ্টকর। আমাদের দেশের বিচারে একটা লোক আর একজনকে হত্যা করলে বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়, ডাকাতি করলে বা চুরি করলে তাকে কয়েক বছর ধরে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একটা লোক হঠাৎ রাগের বশবর্তী হয়ে আরেকটা লোককে হত্যা করলো, যাকে হত্যা করা হয় তার সংসারটা খতম হয়ে যায়, কারণ সেই লোকটার উপর সমস্ত সংসার নির্ভর করে। কিন্তু চোরা কারবারিকে ফাঁসি দেওয়া হয় না। ফাঁসি যদি কাহাকেও দিতে হয় তবে চোরা কারবারি ও দুর্নীতিপরায়ণ লোকদেরই দেওয়া উচিত। একজন চাউলের কারবারি লক্ষ লক্ষ মন চাউল জমা রেখে লক্ষ লক্ষ লোককে না খাইয়ে মারে, আর একজনকে হত্যা করলে যদি ফাঁসি হয় তবে হাজার হাজার লোকের যারা মৃত্যুর কারণ তাদের কি বিচার হওয়া উচিত? ধরুন একজন কাপড়ের চোরা কারবারির জন্য অনেক মহিলা ইজ্জত রক্ষা করার সামান্য কাপড় জোগাড় করতে না পেরে আত্মহত্যা করে, তবে তার বিচার কি হবে? সে তো লক্ষ লক্ষ নারীর ইজ্জত ও জীবন নষ্ট করেছে। আমি জানি আমাদের দেশের এক স্বনামধন্য মুসলিম লীগওয়ালা একমাত্র কাপড়ের চোরা কারবার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে, তবে ইলেকশনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করেও ভোট পান নাই। তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সরকারি কর্মচারীরা চেষ্টা করেছিল, তখন তাদের বদলি করে দিয়েই সেই চোরা কারবারিকে রক্ষা করা হয়েছিল।
এমনকি শোনা যায় যে ফাইলগুলি পূর্ব বাংলা থেকে উড়ে করাচি চলে গিয়েছিল এবং কোনো এক মন্ত্রীর বাক্সের মধ্যে ফাইলগুলো আটকাইয়া রাখা হয়েছিল। এত বড় যেখানে দুর্নীতি সেখানে সরকারি কর্মচারীরা কোন সাহসে বড় বড় চোরাকারবারীদের গায়ে হাত দেবে। নয়াচিনকে এখানে সত্যিকারের ধন্যবাদ দিতে হয়। কোনো দোকানদারও ঠিক করা দামের চেয়ে এক পয়সা বেশি নিতে সাহস পায় না, কারণ তারা জানে সরকার টের পেলে আর উপায় থাকবে না। সেখানকার সরকার দেশের থেকে দুর্নীতি মুছে ফেলতে বদ্ধপরিকর। যারা দুর্নীতিপরায়ণ তাদের ওপর কারো মায়া নাই, মমতা নাই, স্নেহ নাই, ভালোবাসা নাই, সকলেই তাকে ঘৃণা করে। সাধারণ লোক এই সমস্ত দুর্নীতিপরায়ণ লোকদের দেখলে নাকি নাকে মুখে থুতু দেয়। সত্য মিথ্যার কথা জানি না, তবে এরকম গল্প নয়াচিনে শুনেছি। সে দেশের লোকও সাড়া দিয়েছে সরকারের দুর্নীতি নির্মূল কর্মকাণ্ডে। যদি কোনো কর্মচারী ঘুষ নেয় বা চায়, তার আর রক্ষা নেই। তখন জনগণ একমত হয়ে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, সরকারও তখন কঠোর ব্যবস্থা নেয়। আমাদের দেশের জনগণ সত্যই এভাবে এগিয়ে আসে নাই, সরকারও কঠোর হয় নাই। একদিন এক বাড়িতে আমি গিয়েছিলাম, নাম বলবো না বা ঠিকানা দিব না। সে ভদ্রলোকের একটা ছেলে ছিল, আমার সাথে পড়ত। ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কোথায়? তিনি বললেন, ও চাকরি করে। আমি জিজ্ঞাসা করলাম, কি চাকরি করে? বললেন, চাকরি বেশি ভালো না, তবে 100 টাকা বেতন পায়, আর কিছু উপরিও আছে। উপরি মানে ঘুষ পায়। আমি আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম। অতঃপর নিজকে আমি সামলিয়ে নিয়ে বললাম, তবে তো বেশ ভালোই আছে। ভেবে দেখুন সমাজ কোথায় গিয়েছে। ছেলে ঘুষ খায়, পিতা তাহা গর্বের সাথে ঘোষণা করে। সমাজ কত নেমে গেলে এ অবস্থায় আসতে পারে। আমাদের দেশের এক নেতা একদিন আমার কাছে গর্ব করে বলেছিলেন যে তার জামাই এক পয়সা বাড়ি থেকে না নিয়ে ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে। আমি একটু মুখ পোড়া মানুষ, মনে যা আসে এবং তা সত্য মনে হলে মুখের ওপর বলে দিই, কাউকে ভয়ও করি না, আর চক্ষু লজ্জা একটু কম। বললাম, বিনা টাকায় ব্যবসা হয় এটা তো জানতাম না, তবে হয় আমাদের দেশের পীর সাহেবদের ফু দিয়ে ধর্মের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে বড় বড় ঘর করে ও জমি কেনে, কোনো কাজকর্ম করে না, এটা একটা ব্যবসা। আর একটা ব্যবসা হয় ঘরে শিং কাটা অথবা ডাকাতি করা, যাতে কোনো অর্থের প্রয়োজন হয় না। আরেকটা ব্যবসা আছে যেটা বিনা টাকায় হয়, সেটা বেশ্যাবৃত্তি করা। এছাড়া বিনা টাকায় কোনো ব্যবসা আছে বলে আমার জানা নেই। এখন আমাদের দেশের এক নতুন ব্যবসা হয়েছে, পারমিটের ব্যবসা। মন্ত্রীদের দালালি করে যদি একটা পারমিট পাওয়া যায় তা বিক্রি করলে কিছু টাকা আসে। যদিও সেই পারমিট বিক্রিতে গরিবের অনেক ক্ষতি হয়, তবুও টাকা পাওয়া যায়। নয়াচিন থেকে ঘুরে এসে আমার মনে হয়েছে যে জাতির আমূল পরিবর্তন না হলে দেশ থেকে দুর্নীতি দূর করা কষ্টকর। নতুন করে সকল কিছু ঢেলে সাজাতে হবে। ভাঙা দালানে চুনকাম করে কোনো লাভ হয় না, বেশি দিন টিকে না, আবার ভেঙে পড়ে। পুরানো দালান ভেঙে ফেলে দিয়ে নতুন করে গড়ে তুললে ঘুণ ধরতে বা ভেঙে পড়তে অনেক সময় লাগে। সাথে সাথে ভিত্তিটা মজবুত করতে হয়। ভিত্তি মজবুত না হলে সামান্য বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই নয়াচিনে দেখেছি তারা ভিত্তি মজবুত করে কাজ শুরু করেছে। সত্য কথা বলতে কি, নতুন দেশ, নতুন মানুষ, নতুন তাহাদের ব্যবহার, মনে হয় সকল কিছুর মধ্যে নতুনত্ব। আপনাদের জানা আছে চীন দেশ 60 কোটি লোকের দেশ। 3 সম্প্রদায়ের লোকেরা সে দেশে বাস করে। শতকরা প্রায় 80 জনই বৌদ্ধ, প্রায় 5 কোটি মুসলমান আর কিছু খ্রিস্টান। কয়েকটা প্রদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এমনকি শতকরা প্রায় 90 জন মুসলমান। আর অন্যান্য প্রদেশে মুসলমান কিছু কিছু আছে। চিয়াং কাইশেকের সময় বহু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতো, হাজার হাজার নিরীহ লোক মারা যেত। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর অত্যাচার চালাতো, ধর্মের নামে বহু জুয়াচুরি চলত, কুসংস্কার দেশের মধ্যে অনেক বেশি ছিল। কিংশিয়াং প্রদেশের গভর্নর জনাব বোরহান শহীদ, পিঙ্ক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব হালিম ও একজন সাধারণ কর্মী জনাব ইউসুফের সাথে আলাপ করে মুসলমানদের দুরবস্থা সম্বন্ধে অনেক কথা শুনেছি। জনাব ইউসুফের 2 ভাইকে চিয়াং কাইশেকের সৈন্যরা হত্যা করেছিল, তার বৃদ্ধ পিতাকেও হত্যা করা হয়েছিল, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য যে তারা মাও সেতুং সরকারের সমর্থক ছিলেন। ইউসুফ আমাকে বলেছিল যে সাধারণ মুসলমানরা চিয়াং কাইশেককে সমর্থন করত না, কারণ তাদের শাসনের সময় মুসলমানদের উপর অমানসিক অত্যাচার হতো। তার সময় মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে। তার অনেক নজির আছে, বহু লোককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের নাম সে আমাকে বলেছিল, মনে নাই। তখন ধর্মের নামে শোষণ চলত, ধর্মকে ব্যবহার করা হতো শোষক সম্প্রদায়ের সুবিধার জন্য। শুধু মুসলমান ধর্মের মধ্যেই এই প্রবণতা ছিল না, প্রত্যেক ধর্মের মধ্যেই ছিল, সকলের চেয়ে বেশি ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে।
রাষ্ট্রনায়করা বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তা হিসাবে দেশকে ধর্মের নামে শাসন ও শোষণ করত এবং ধর্মকে ব্যবহার করত নিজেদের স্বার্থের জন্য। বৌদ্ধ ধর্মের অসহিংস নীতি তখন আর ছিল না, সেটা হিংসায় পরিণত হয়েছিল। হাজার হাজার লোককে গুলি করে হত্যা করে চিয়াং কাইশেকের দল দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এটা শোষক সম্প্রদায়ের নীতি, জনগণের মধ্যে বিভেদ করে তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখত। যখন জনগণের ভিতর গণ আন্দোলন শুরু হতো, তারা ভাত কাপড় দাবি করত, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বদ্ধপরিকর হতো। তখনই শাসক গোষ্ঠী এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দিত, যাতে তাদের গণ আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে পারে, এবং দেখা যেত অশিক্ষিত জনসাধারণ নিজেদেরকে বাঁচাবার দাবি ভুলে যেয়ে গণসম্প্রদায়গত স্বার্থকে বড় করে দেখত। এটা শোষক গোষ্ঠীর নিয়ম, যুগ যুগ ধরে এই নিয়মে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের শোষণ ও শাসন চালাত। মানুষ যদি সত্যিকারভাবে ধর্মভাব নিয়ে চলতো, তাহলে আর মানুষে মানুষে এবং রাষ্ট্রে রাষ্ট্রে এভাবে যুগ যুগ ধরে সংগ্রাম হতো না। কিন্তু মানুষ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য ধর্মের অর্থ যার যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে চেষ্টা করেছে, সেজন্য একই ধর্মের মধ্যে নানা মতের সৃষ্টি হয়েছে। ধরুন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মকে যেভাবে রূপ দিয়েছিলেন, সেভাবে যদি ধর্ম চলতো, তাহলে আজ আর মানুষে মানুষে এ বিরোধ হতো না। কিন্তু সেই ইসলাম ধর্মের মধ্যে কত বিভেদ সৃষ্টি করা হয়েছে, সুন্নি শিয়া, কাদিয়ানি, ইসমাইলি, আগাখানি, আবার মোহাম্মাদি, ওহাবি, কত রকমের বিভেদ সৃষ্টি করা হয়েছে একই ধর্মের মধ্যে। এর অর্থ কি? আমরা দেখতে পেয়েছি শুধু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাই একে অন্যের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করে নাই। শিয়া সুন্নি দাঙ্গার কথা আপনারা জানেন, হাজার হাজার মুসলমান মুসলমানকে হত্যা করেছে। আপনারা এও জানেন কাদিয়ানি শিয়া সুন্নিদের সাথে পাঞ্জাবে যে হত্যাকাণ্ড হয়ে গেছে তার নাজির বোধ হয় ইতিহাসে বিরল। এর কারণ কি? আজ ধর্ম কোথায় আর যারা আমাদের ধর্মের গুরু তাদের অবস্থা কি? একবার চিন্তা করলে বুঝতে পারবেন আমাদের দেশের এককালে এই সকল তথাকথিত ধর্মগুরু বা পীর সাহেবরা আমাদের জাতির কি ভয়ানক ক্ষতি করেছে। সৈয়দ আহমেদ যখন ইংরেজি পড়ার জন্য আলিগড় বিশ্ববিদ্যালয় সৃষ্টি করলেন, তখন তাকে এই সকল পীর সাহেবরা ফতোয়া দিল কাফের বলে। জিন্না সাহেব যখন পাকিস্তানের আন্দোলন শুরু করলেন, তখন এই সমস্ত পীর সাহেবরা কায়েদে আজমের বিরুদ্ধে কি জঘন্য ভাষায় আক্রমণ করেছিল। হাজার হাজার প্যাম্পলেট কংগ্রেসের টাকা দিয়ে ছাপাইয়া দেশে বিদেশে বিলি করেছিল। ইসলামের নামে তারা কোরআন ও হাদিস দিয়া প্রমাণ করে দিতে চেষ্টা করত যে পাকিস্তান দাবি করা আর কোরআনের খেলাফ কাজ করা একই কথা। আর একদল পীর মৌলানারা বলতো এবং কেতাব কোরআন দিয়ে প্রমাণ করত যে পাকিস্তান চাওয়া জায়েজ আছে। আমার মনে হয় আমি যখন সিলেটে গণভোটে যাই, আমার সাথে প্রায় 300 কর্মী ছিল। সিলেটে দেওবন্দের পাশ করা প্রায় 15,000 মৌলানা আছেন। সিলেট জেলা পাকিস্তানে যাওয়া উচিত হবে না এবং কোরআন হাদিস দিয়ে তা প্রমাণ করে দিতে চেষ্টা করলো, সেখানেও ভোটাভুটি হবে। লোকেরা যদি ভোট দেয় পাকিস্তানের পক্ষে, তবে সিলেট জেলা পাকিস্তানে আসবে, আর যদি হিন্দুস্থানের পক্ষে ভোট দেয় তবে হিন্দুস্থানে যোগদান করবে। আমরা সকলকে বোঝাতে চেষ্টা করলাম, কাজ শুরু হলো। হাজার হাজার মাওলানা লম্বা জামা পরে কংগ্রেসের টাকা দিয়ে বক্তৃতা শুরু করলেন, পাকিস্তানে ভোট দেওয়া হারাম। আমরা বলতে শুরু করলাম, ওরা ভাড়াটিয়া মাওলানা, ওদের কথা শুনো না। একটা ঘটনা বলতে চাই। সোহরাওয়ার্দী সাহেব সিলেটে খবর দিলেন যে তার শ্রেষ্ঠ কর্মীদের পাঠাবেন, যে জায়গায় অসুবিধা হবে তাদের পাঠালে খুব ভালো হবে। তার মধ্যে তিনি আমারও নাম দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন আমি খুব ভালো কর্মী আর বক্তৃতাও করতে পারি। আমাকে ও আমার দলবলকে এমন জায়গায় পাঠানো হলো যে যেখানে পাকিস্তানের পক্ষে কথা বললেই মাওলানারা মারে। যারা সভা করতে পূর্বে চেষ্টা করেছে তাদের কপালে অনেক কিছু হয়েছে। আমি যাওয়ার পরে বিয়াবহ নামক স্থানে সভা করব বলে ঘোষণা করলাম এবং সদলবলে রওনা হলাম। কিছু লোক সেখানে পাকিস্তানকে সমর্থন করতে লাগলো, তাদের প্রায় সকলেরই দাড়ি নাই, ভয়েতে তারা অস্থির। আমি প্রায় 40 জন বাছা বাছা কর্মী নিয়ে একদিন পূর্ব পাকিস্তানে পৌঁছলাম। কর্মীরা সব নেমে গেল বাড়ি বাড়ি ক্যানভাস করতে আর দাবি করলো, আপনারা ভোট দেন কিন্তু আমাদের কিছু বলতে দেন, আপনারা শোনেন, পছন্দ না হয় ভোট দেবেন না। দুয়ারে দুয়ারে কর্মীরা ঘুরতে আরম্ভ করলো। কিছু স্কুলের ছাত্রও আমাদের ছেলেদের সাথে জুটলো। দেশের মধ্যে কিছু লোক ঘুষখোর থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো আর খারাপ না, তারা অনেক গুণেই শ্রেষ্ঠ। তারা অনেকে বললেন, বলুক না ওরা কি বলতে চায়। যা হোক, সভার দিন সকাল সকাল আমরা উপস্থিত হলাম, যে দেখি আবার কংগ্রেসি মাওলানাদের দল এসেছে।
তারা প্রস্তাব করল যে সভা করতে পারো, তবে আগে বাহাস অর্থাৎ বিতর্ক করতে হবে, তোমরা পূর্বে বলো আর আমরা পরে বলবো। বাধ্য হয়েই কিলের ভয়েতে আমাদের মেনে নিতে হলো। প্রায় 10,000 লোক সভায় উপস্থিত হয়েছে। তারাও বলল, আচ্ছা দুই পক্ষের কথাই আমরা শুনবো। হাই খোদা, এখন দেখি 8-10 জন বিরাট মাওলানা, এক একজনের নাম এক পৃষ্ঠা, হযরত আলী থেকে আরম্ভ করে অনেক দূর পর্যন্ত বলতে হয়। আমার তো দেখে প্রাণ শুকিয়ে গিয়েছে। তারা সভায় বহু কেতাব কোরআন নিয়েও এসেছে, প্রমাণ করে দেবে যে পাকিস্তানের পক্ষে ভোট দেওয়া হারাম। ভাবি হায় হায় শেষ হয়ে যাব। আমার সাথে শুধু এক স্কুলের মৌলভী সাহেব, তিনি কিছু কোরআন হাদিস জানেন, ওদের দিকে চেয়ে তারও অবস্থা কাহিল। আর আমার সাথে ছিল করিমগঞ্জ মহাকুমার গণভোট কমিটির প্রেসিডেন্ট ফোকরান আলী মুন্সি সাহেব। আমাদের পূর্বে বলতে দেওয়া হলো। স্কুলের মৌলভী সাহেব আধ ঘণ্টাখানেক কোরআন হাদিস দিয়ে কিছু বোঝালেন, আর ফোকরান আলী মুন্সি সাহেব আধ ঘণ্টা কিছু বললেন, আর আমার ভাগ্যে হলো 2 ঘণ্টা। সোহরাওয়ার্দী সাহেব আমাকে মাইক্রোফোন দিয়েছিলেন, আমি মাইক্রোফোনে বক্তৃতা শুরু করলাম। পীর সাহেবরা প্রথমে দাঁড়াইয়া ফতোয়া দিলেন, মাইক্রোফোনে কথা বলা হারাম। যা হোক, আমি ওদের হারাম আর হালাল মানি কম, জানি তা মানলে আর পাকিস্তান আসতো না। বক্তৃতা 2 ঘণ্টা দেওয়ার পরে কর্মীরা কায়েদে আজম জিন্দাবাদ শুরু করল, জনসাধারণও তাদের সাথে মিলে বলতে আরম্ভ করল। আর যায় কোথায়, পীর সাহেবরা দাঁড়াইয়া আমাকে ও কর্মীদের মারবার জন্য হুকুম দিল। প্রায় 200-300 লোক লাঠি নিয়ে আমাকে আক্রমণ করল। আমার সাথে কর্মীরা এসে আমার পাশে দাঁড়ালো। আমি মাথাটা এগিয়ে দিয়ে বললাম, আমাকে মেরে যদি শান্তি পান মারুন। কিন্তু কিছুক্ষণ হইচই করে আর মারল না, চলে গেল। এ ঘটনাটা বলা আমার এখানে উচিত হলো কি না জানি না, তবুও বললাম। এই উদ্দেশ্যে যে কেমন করে আমাদের দেশে একদল মাওলানা টাকার লোভে কোরআন হাদিসের মিথ্যা ব্যাখ্যা করতে পারে, কেন তারা এই কাজ করে, এর অর্থ তারা এটাকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে। কোনো কাজকর্ম করে না, মানুষকে ফাঁকি দেয়, মাদ্রাসার নামে, মসজিদের নামে, লিল্লা বোর্ডিংয়ের নামে টাকা তুলে নিজেদের ভর পোষণ করে। চিয়াং কাইশেকের চীনে সে দশা ছিল, কামাল আতাতুর্কের তুরস্কেও সে দশা ছিল। শুধু মুসলমান সমাজের মধ্যে এই কুসংস্কার ছিল না, চীন দেশে বৌদ্ধ সমাজে এর চেয়ে বেশি ছিল। ইসলামের মূল কথা শান্তি, ইমান, বিশ্বভ্রাতৃত্ব। সেখানে ধর্মযাজকরা আর শান্তির পরিবর্তে দেখা দিল অশান্তি, ইমানের পরিবর্তে বেঈমানি, বিশ্বভ্রাতৃত্বের জায়গায় দেখা দিল ভাই ভাইকে শোষণ বা নির্যাতন করা। যেমন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং মহামতি বুদ্ধ অসহিংস নীতি প্রচার করেছিলেন, সেখানে দেখা দিল হিংসা, ঘৃণা, অত্যাচার, অবিচার ও শোষণ। তেমনি আবার দেখা দিল খ্রিস্ট ধর্মের মধ্যে, যেখানে ক্রাইস্ট বলে দিয়েছেন এক মুখে আঘাত করলে আরেক মুখ এগিয়ে দাও, ক্ষমাই মহত্বের লক্ষণ। কিন্তু খ্রিস্টধর্মে বিশ্বাসীরা দুনিয়ার অনুন্নত দেশগুলোকে শোষণ করবার জন্য যুদ্ধ করে, নয়া নয়া অস্ত্র তৈরি করে, তার দ্বারা জনসাধারণকে হত্যা করে, সেই দেশগুলি শাসন করার নামে শোষণ করে, দরকার হলে লক্ষ লক্ষ নিরীহ লোককে বোমা মেরে হত্যা করে, গ্রামের পর গ্রাম উচ্ছেদ করে। এরাই আবার দুনিয়ায় প্রচার করে আমরা খ্রিস্টান। এরা কি জেসাস ক্রাইস্টকে অপমান করে না? যেমন আমরা মুসলমানরাও কি অসম্মান করি না দুনিয়ার শেষ নবী হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তার আদর্শ পালন না করে তার নাম ব্যবহার করি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তেমনি ভারতের দিকে চেয়ে দেখুন, হিন্দু ধর্মের রক্ষকরা জায়গায় জায়গায় মুসলমানদের হত্যা করছে ধর্মের নামে। এক হিন্দু অন্য হিন্দুর ছোঁয়া পানি পর্যন্ত খায় না, কারণ জাত যাবে। চীন দেশের অধিকাংশেরও বেশি লোক বৌদ্ধ, তারা সেখানে বৌদ্ধ ধর্মের নামে দোহাই দিয়ে নিরীহ মানুষদের ওপর, খ্রিস্টানদের ওপর অত্যাচার করেছে। চিয়াং কাইশেকের সরকার এই অত্যাচার কোনোদিন বন্ধ করতে পারে নাই অথবা চেষ্টা করে নাই। সরকার ইচ্ছা করলে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে পারে না, এ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আজ হিন্দুস্তানে পণ্ডিত জওহরলাল নেহরু যদিও চান না কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর অত্যাচার করুক, কিন্তু তার সরকারের পক্ষে দাঙ্গা বন্ধ করা সম্ভব হচ্ছে না, কারণ তার দলবলের মধ্যে এমন লোক আছে যারা এটাকে জিয়াইয়া রাখতে চায়। তাই পণ্ডিতজি শত চেষ্টা করেও দাঙ্গা থামাতে সমর্থ হচ্ছেন না। এই একইভাবে চিয়াং কাইশেকের চীনে দাঙ্গা হাঙ্গামা হয়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ছারখার হয়ে যেত। নয়াচীন সরকার দাঙ্গা নির্মূলে নজর দিলেন। বিপ্লবের পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাও চীনে হয় নাই। যারাই চেষ্টা করেছে সরকার কঠোরভাবে তাদের শায়েস্তা করে দিয়েছে। আমাদের দেশে প্রোপাগান্ডা হয়েছে নয়াচীনে ধর্মকর্ম করতে দেওয়া হয় না,
এটা যে সম্পূর্ণ মিথ্যা কথা তার যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি। আর যদি আমি নয়াচিনে দেখতাম ধর্ম পালন করতে দেওয়া হয় না, তবে সমস্ত দুনিয়ায় এর বিরুদ্ধে আমি প্রোপাগান্ডা করতাম, কারণ আমি ব্যক্তিগতভাবে ধর্মে বিশ্বাসী এবং নিজে একজন মুসলমান বলে গর্ব অনুভব করি। আমি নিজে চেষ্টা করেছিলাম ভালোভাবে জানবার জন্য মুসলমানদের অবস্থা কী, তারা এই সরকারের হুকুমতে কেমন আছে, কি অবস্থায় দিন কাটাচ্ছে। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম নয়াচিন সরকার কারো ধর্মকাজে বাধার সৃষ্টি করে না, এবং যদি কোনো সম্প্রদায় অন্য সম্প্রদায়ের ওপর বা তাদের ধর্মকাজে বাধার সৃষ্টি করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হয়। এরকম অনেক ঘটনার কথা অনেক মুসলমান বলেছেন। আমরা নিজেরা মসজিদে গিয়েছি, সেখানে মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। প্রত্যেক মসজিদে ইমাম আছে যারা ছেলে মেয়েদের কোরআন হাদিস শিক্ষা দেয়। ইমাম সাহেবরা ভালো বেতন পান, তাদের আমাদের দেশের মতো না খেয়ে ইমামতি করতে হয় না, আর পেট বাঁচানোর জন্য মিথ্যা ফতোয়া দেওয়া লাগে না, আর তাবিজ কবজ ফুফা দিয়ে পয়সা নিতে হয় না, এবং এই সমস্ত টাকা গ্রহণ করা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। যতদূর খবর নিয়ে জানলাম নয়াচিনে একটা প্রতিষ্ঠান আছে যার নাম অল চায়না ইসলামিক কালচার অ্যাসোসিয়েশন। এই প্রতিষ্ঠান থেকে পিকিং সরকারকে সাহায্য করা হয়, আর মুসলমানরা অর্থ দিয়া একে বাঁচাইয়া রাখে। এদের কাজ ইসলামের নামে যেসব কুসংস্কার চালু হয়েছে তা মুছে ফেলে দেয়া, যত মসজিদ আছে তাহার হিসাব নিয়ে ইমাম নিযুক্ত করা, তাদের মাসিক বেতন দেয়া, আর অনেক ইমামকে জমি বা অন্য কাজ দেয়া হয়েছে যাতে তাদের পরের দানের উপর নির্ভর করতে না হয়। এরাই বড় বড় মাদ্রাসা করে, সেখান থেকে পাশ করলে মাওলানা বা মৌলভি লেখা যায়, অন্য কোথাও থেকে পাশ করলে মাওলানা লেখার ক্ষমতা নাই, এবং এই কমিটিও তেমন কাউকে মাওলানা হিসাবে গ্রহণ করবে না। পাশ করার পরে আবার একটা পরীক্ষা দিতে হয়, একটা বোর্ড আছে, বোর্ডের পরীক্ষায় পাশ করলে তাদের চাকরি দেওয়া হয়। ইচ্ছামতো মাদ্রাসা করে ব্যবসা করা যায় না, এই কমিটির থেকে অনুমতি নিতে হবে। ওই কমিটি অনুমতি দিলেই সরকার অনুমতি দেবে। যদি কোথাও মসজিদ ভেঙে যায় বা মেরামত করতে হয় তবে কমিটি তা করবে জনগণের সাহায্য নিয়ে। কেন্দ্রীয় কমিটির ব্রাঞ্চ হিসাবে প্রাদেশিক জেলা মহকুমা কমিটিও আছে। পীর মুরিদির ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে যদি যক্ষার ব্যারাম হয় তবে পীর সাহেব এক টাকা সোয়া পাঁচ আনা পয়সা নিয়ে তাবিজ দেওয়া বলে ভালো হয়ে যাবা, বেচারা বিশ্বাস করে পড়ে থাকে, একদিন ভুগতে ভুগতে মারা যায়। আর কিছু ব্যারাম বিলিয়ে রেখে যায়, হয় স্ত্রীর যক্ষা হবে না হয় ছেলে মেয়ের হবে, এভাবে রোগের বিস্তার ঘটে। তাই তাবিজ কবজ ফুফা বন্ধ হয়ে গেছে নয়াচিনে, তাতে ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং উপকার হয়েছে। বসে বসে টাকা নেয়া আর চারটা করে বিবাহ করা নয়াচিনে এখন আর চলে না, যা আমাদের দেশে সচরাচর চলে থাকে। আবার কেউ ষাট বছর বয়সে ১৪ বছরের মেয়ে বিবাহ করে বসে থাকে, এমন অনেক গল্প চীন দেশে ছিল। আমাদের দেশেও আছে যে পীর সাহেবদের মুরিদরা মেয়ে দান করে, ষাট বছরের পীর সাহেব ১২ বছরের মেয়েকে বিবাহ করিয়া মুরিদের দান গ্রহণ করেন। নয়াচিনের ইসলামিক কালচার অ্যাসোসিয়েশন এই সমস্ত অন্যায় কাজ বন্ধ করতে সক্ষম হয়েছে। সাংহাই জামে মসজিদের ইমাম সাহেব আমাদের অনেক গল্প বলেছিলেন, মনে হলো এদের মতো ইমাম হলে দেশের যথেষ্ট উপকার হতো। মাঝে মাঝে আমাদের মনে হয় হায়, চার বছরে যে কুসংস্কার নয়াচিন ধ্বংস করেছে তা করতে আমাদের দেশে কত সময় লাগবে। মোহাম্মদ আলী জিন্না বেঁচে থাকলে অন্ততপক্ষে এই কাজটা হতো, তিনি এই সমস্ত ধোকাবাজ পরের টাকায় নির্ভরশীল মাওলানা দেখতে পারতেন না। আজ আমাদের দেশেও দু একজন শিক্ষিত মাওলানা আছেন যারা এই সমস্ত কুসংস্কার দূর করতে চান। নয়াচিনে শুধু ইসলামিক কালচার অ্যাসোসিয়েশনই নাই, খ্রিস্টান কালচার অ্যাসোসিয়েশন আছে, বৌদ্ধ কালচার অ্যাসোসিয়েশনও আছে, তারাও আমাদের সমাজ থেকে কুসংস্কার দূর করবার জন্য প্রাণপণে চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ার এক ভদ্রমহিলা যিনি খ্রিস্টান ধর্মযাজক ছিলেন, প্রায় ৩০ বছর চীনে আছেন, তার কাছে খ্রিস্টানদের কুসংস্কার সম্বন্ধে গল্প শুনেছি। তিনি শান্তি সম্মেলনে যোগদান করেছিলেন, খ্রিস্টানদের চেয়ে বৌদ্ধ ধর্মের মধ্যে কুসংস্কার বেশি ছিল, আজ আর কুসংস্কার চীন দেশে নাই, ধর্মের দোহাই দিয়ে সেখানে আর রাজনীতি চলে না, যা চলছে আজও আমাদের দেশে। অনেক নেতাকে আমি জানি যারা মুসলিম লীগের সদস্য, যাদের সাথে আমি বহুদিন রাজনীতি করেছি, তারা ইসলামের যে কয়েকটা কাজ করার নিষেধ আছে তার প্রত্যেকটা করে, আবার ইলেকশনে দাঁড়ায়া বড় বড় পীর মাওলানাদের হাজির করে তাদের কাছ থেকে ফতোয়া নেয় টাকা দিয়া, বক্তৃতায় ইসলামের কথা বলে বেহুশ হয়ে পড়ে। আমার যতদূর ইসলাম সম্বন্ধে জানা আছে তাতে আল্লাহ সকলকে ক্ষমা করতে পারে, কিন্তু এই বেইমানদের কোনোদিন ক্ষমা করবে না। এই রাজনৈতিক নেতারাই নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে নিজেদের নেতৃত্ব রক্ষা করার জন্য।
জনসাধারণকে ধর্মের নামে ধোঁকা দিয়া তারা শাসন ও শোষণ করতে চায়। এরাই দুনিয়ায় ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ধর্মের যথেষ্ট ক্ষতি করেছে ও করছে। ধর্মের ভিতরে যা আছে তা মানুষ সত্যিকারভাবে বুঝতে পারলে আর তা পালন করলে দেশে শোষণ অত্যাচার অবিচার থাকতো কিনা সন্দেহ। নয়াচীনে আজ আর কেহ রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে পারে না। ব্যক্তিগতভাবে যার যা ইচ্ছা ধর্মকর্ম করতে পারে, কেহ তাকে বাধা দিতে পারবে না। আর কেহ ধর্ম পালন না করলেও কেহ জোর করে করাতে পারবে না। দুটোই নয়াচীনে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রদায় হিসাবে সেখানে রাষ্ট্রের কোনো সুযোগ পাওয়া যায় না। বৌদ্ধরা শতকরা 80 জন বলে শতকরা 80টা চাকুরি তাদের দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা সেখানে নাই। যদি মুসলমানরা সংখ্যায় নগণ্য হয়েও শিক্ষিত বেশি হয়, চাকুরি তাহারাই বেশি পাবে। যে যে কাজে সক্ষম সে সে কাজ পাবে। খ্রিস্টান বলে অথবা মুসলমান বলে তাদের বাদ দেওয়া চলবে না। অনেক মুসলমান আছে যারা অনেক বড় বড় সরকারি চাকুরি অধিকার করে আছে। অনেক প্রদেশের গভর্নর মুসলমান। সৈন্যবাহিনীতে অনেক বড় বড় পদ মুসলমানরা অধিকার করে আছে। নয়াচীনের সৈন্যবাহিনীতে সংখ্যার অনুপাতে মুসলমান অনেক বেশি। যে অঞ্চলে মুসলমানরা বাস করে তারা যোদ্ধা নামে পরিচিত ও খুব সাহসী। নয়াচীন সকলকেই মানুষ হিসাবে বিচার করে, কে কোন ধর্মের তা দিয়ে বিচার করা হয় না। তাই নয়াচীন সরকার সকল সম্প্রদায়ের জনসাধারণের সমর্থন পেয়েছে। অল্প সময়ের মধ্যে কোনো সরকার এত ভালো কাজ করতে পারে নাই। যারাই নয়াচীনে গেছে তাহারাই এদের প্রশংসা করেছে। শুধু আমি একা হতভাগাই মুগ্ধ হই নাই। আপনারা সকলে জানেন আতাউর রহমান সাহেব ও ইত্তেফাকের সম্পাদক তফাজ্জল হোসেন সাহেব, যাকে মানিক ভাই বলে আমরা ডাকি, এরা দুজনেই কমিউনিস্ট আদর্শের ঘোর বিরোধী হয়েও নয়াচীন সরকারকে প্রশংসা না করে থাকতে পারেন নাই। আপনারা পীর মানকি শরীফকে সকলেই জানেন। তার মতো গোরা মুসলমান আমার চোখে জীবনে পড়ে নাই, যিনি নয়াচীনে যেও মুসলমানদের পাক ছাড়া আর কারো পাক খান নাই। তার মুখে এদের প্রশংসা শুনেছি। আমাকে মুসলিম লীগওয়ালারা কমিউনিস্ট বলতে ছাড়ে না, যদিও কমিউনিস্ট আদর্শের সাথে আমার কোনো সম্বন্ধ নাই। আমি আলাদা পার্টির জেনারেল সেক্রেটারি, তার ম্যানিফেস্টো আছে, গঠনতন্ত্র আছে, আর তার নেতা জনাব সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানী। শহীদ সাহেব কমিউনিস্ট বিরোধী এবং মাওলানা ভাসানী ইসলামের সত্যিকারের খাদেম, তাই ও কথা ওঠে না। কিন্তু আমাদের দেশের একদল লোক আছে ভালো কথা বললে কমিউনিস্ট বলে চিৎকার শুরু করে। তাদের জন্যই আজ লোকদের মধ্যে দিন দিন ধারণা হচ্ছে কমিউনিস্টরাই বোধহয় ভালো কথা কয়। নয়াচীনে কমিউনিস্ট নীতি বলে কোনো নীতি দেখলাম না। দেশের ও জনগণের যাতে মঙ্গল হয় তাই তাদের কাম্য এবং সেই কাজই তারা করে। গ্রেট ব্রিটেনের ভূতপূর্ব প্রধানমন্ত্রী লেবার পার্টি লিডার মিস্টার এটলিও নয়াচীন সরকারকে প্রশংসা না করে পারেন নাই। আমাদের রাষ্ট্রদূত নয়াচীন সরকারের প্রশংসা করেছেন। তিনি আমাদের বলেছিলেন যে দক্ষতার সাথে এরা শাসনকার্য চালাইতেছে তাতে অদূর ভবিষ্যতে দুনিয়ার যে কোনো শ্রেষ্ঠ রাষ্ট্রের সাথে এদের তুলনা করা যাবে। এ কথা সত্য যে তারা কমিউনিস্ট নীতিতে বিশ্বাসী, তবে সোভিয়েত রাশিয়ার সাথে তাদের যথেষ্ট তফাত আছে। রুশ বিপ্লবের পর সেখানের কমিউনিস্ট পার্টি অনেক নতুন পথ অবলম্বন করে ভুল করেছে, পরে আবার তার সংশোধন করেছে। রাশিয়ায় যে ভুল হয়েছে সে ভুল নয়াচীন আজ করছে না। দুনিয়ায় আজ অনেক আদর্শের সরকার আছে, কোথাও রাজতন্ত্র, কোথাও গণতন্ত্র, কোথাও ফ্যাসিবাদ, কোথাও কমিউনিজম বা সোশ্যালিজম। যে যে দেশে ফ্যাসিস্ট সরকার আর কমিউনিস্ট সরকারের কায়েম, যেখানে অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক আদর্শকে কাজ করতে দেওয়া হয় না। আবার অনেক দেশে গণতন্ত্র বলে চিৎকার করে কিন্তু গণতন্ত্রের গ অক্ষরও কায়েম করতে দেয় না সে দেশের সরকার, কারণ বিরোধী দল থাকলে তাদের অপকর্ম দুনিয়ার কাছে ধরা পড়ে এবং জনগণের চাপে গদি ছাড়তে বাধ্য হয়। তাই তারা ছলে বলে কৌশলে গদি রক্ষার জন্য নানা উপায় বাহির করে এবং বিরোধী দলের নেতাদের কারাগারে নিক্ষেপ করে। নয়াচীনে যার সাথে আলাপ করেছি দেখেছি তারা আমেরিকার কথা শুনলে যেন রাগে ফেটে পড়ে। অনেক কথার ও আলোচনার এবং অনেকগুলো কারণের মধ্যে এর তিনটা কারণই প্রধান বলে মনে হলো। নয়াচীনকে ইউএনএ ঢুকতে দিচ্ছে না, কোরিয়ায় সৈন্য পাঠিয়ে আমেরিকা কোরিয়ানদের যুদ্ধে হত্যা করছে, চীনে জীবাণু বোমা ফেলেছে, চিয়াং কাইশেককে সাহায্য করেছে। চিয়াং কাইশেক যে আজ ফর্মোজাতে বিরাট সৈন্যবাহিনী নিয়ে আরামে বাস করছে তা একমাত্র আমেরিকার সাহায্যে। নয়াচীনে আমেরিকার বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে সেটা হয় স্বাভাবিক, কারণ ইউএন কেন করা হয়েছে? সমস্ত দুনিয়ার রাষ্ট্রগুলি এক জায়গায় বসে যাতে তাদের ভেতরকার গোলমাল এবং নানা মতবিরোধ মিটমাট করতে পারে,
তার জন্যই দুনিয়ার রাষ্ট্রগুলো আজ ইউএনও বা জাতিসংঘ গঠন করেছে। কিন্তু সত্যই এটা অন্যায় যে 60 কোটি লোকের একটা দেশ আজ ইউএনওতে ঢুকতে পারছে না, কারণ তাতে আমেরিকার স্বার্থে আঘাত লাগে। দেখা যায় থাইল্যান্ড, ইরাক, ইরান, ব্রহ্মদেশ, হল্যান্ড, বেলজিয়াম এমনকি 10 লক্ষ লোকেরও দেশ দু একটা আছে যারা ইউএনএর সদস্য, কিন্তু 60 কোটি লোকের দেশ ঢুকতে পারবে না। আর সে জায়গায় দেশ থেকে বিতাড়িত, দেশদ্রোহী বলে যাকে লোকে গালি দেয়, সে দেশ থেকে পালিয়ে পার্বত্য চট্টগ্রামের সমান একটা দ্বীপে আশ্রয় নিয়েছে, পরের টাকায় কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে। তার সরকার আজ ইউএনএর তো সদস্য, এবং সেখানে দাঁড়ায় নয়াচীন সরকারের বিরুদ্ধে বক্তৃতা করে। চীনের লোকজন জানে যে এটা একমাত্র আমেরিকার ষড়যন্ত্র, তাই চীনের জনগণ মনে করে আমেরিকার সরকার তাদের শত্রু। জীবাণুযুদ্ধে চীনের বহু লোকের ক্ষতি হয়েছিল, বহু লোক নানা রোগে ভুগে অসুস্থ হয়ে পড়েছিল। এই সমস্ত দেখেই আমেরিকার বিরুদ্ধে নয়াচীনের জনমত। সত্যই এটা লজ্জার বিষয় যে আজ নয়াচীনের স্থান ইউএনওতে নাই। কোনো মতবাদী ইউএনওতে যোগদানে বাধার সৃষ্টি করতে পারে না। যাদের মধ্যে সামান্য মনুষ্যত্ব আছে তাদের চোখেও আজ এই ঘটনা চোখে না পড়ে পারবে না। ইংরেজদের বিরুদ্ধে নয়াচীনের মনোভাব খুব খারাপ দেখলাম না, কারণ নয়াচীন সরকারকে ইংরেজরা স্বীকৃতি দিয়েছে, পিকিংয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত আছে। নয়াচীনের লোক মনে করে ইংরেজরা যাই হোক তাদের কিছুটা মনুষ্যত্ব আছে এবং বোঝাবার মতো ক্ষমতা রাখে। হংকং চীনের মূল খণ্ডের ভিতর একটা ইংরেজ কলোনি, ইচ্ছা করলে কয়েক ঘন্টার মধ্যে নয়াচীন উহা দখল করে নিতে পারে। কিন্তু তারা মনে করে হংকং ইংরেজদের দখলে থাকলে তাদের সাথে বন্ধুত্ব করতে বাধ্য হবে। কথাটা যে কিছুটা সত্য তাতে সন্দেহ নাই। অনেক ইংরেজের ব্যবসা আছে সাংহাইতে। আমেরিকার সমস্ত কলকারখানা আজ বাজেয়াপ্ত করে নিয়েছে নয়াচীন সরকার, কিন্তু ইংরেজদের কলকারখানা আজও বাজেয়াপ্ত করে নাই, কারণ নয়াচীন আজ চায় যত দেশের সাথে বন্ধুত্ব করা যায় ততই তাদের মঙ্গল। ভারতবর্ষ ও পাকিস্তান সম্বন্ধে তাদের ধারণাও খুব ভালো, কারণ ভারতবর্ষ ও পাকিস্তান তাদের সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং পাকিস্তান ও ভারতবর্ষের রাষ্ট্রদূত নয়াচীনের পিকিং শহরে আছে। যাদের সাথে আমার আলাপ হয়েছে মনে হয় তারাই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে ও ব্যবসা বাণিজ্য করতে খুবই আগ্রহশীল। পাকিস্তান নয়াচীনকে ইউনোতে গ্রহণ করবার জন্য ভোট দিয়েছিল, এ কথা অনেকে কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছিল। এশিয়াবাসী এক হয়েও পশ্চিমা শক্তির অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াক, এটাও তাদের একটা দাবি। তারা মনে করে যুগ যুগ ধরে পশ্চিমের শক্তিবৃন্দ এশিয়ার বহু দেশকে শোষণ করেছে, আজ সময় এসেছে এশিয়ানদের শোষণ বন্ধ করার। তারা মনে করে এশিয়ার সমস্ত রাষ্ট্রের মধ্যে যেন বন্ধুভাব গড়ে ওঠে। নয়াচীনের উন্নতি দেখে আমি সত্যি সন্তুষ্ট হয়েছি। যদি 10 বছর তারা দেশকে শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে পারে তবে দেশের জনসাধারণের কোনো দুঃখ দুর্দশা থাকবে না, অশিক্ষা কুসংস্কার মুছে যাবে এবং দুনিয়ায় যে কোনো শক্তির সাথে তারা মোকাবেলা করতে পারবে সকল দিক থেকে, কারণ জাতিকে গড়ে তোলার যে প্রধান শক্তি জনসাধারণের মনোবল তা নয়াচীনের জনগণের মধ্যে আছে। নয়াচীনের অনেক কিছুই আমার ভালো লেগেছিল, এ কথা সত্য, কিন্তু নয়াচীন সরকার কমিউনিস্ট মতবাদ ছাড়া অন্য কোনো মতবাদের লোককে রাজনীতি করতে দেয় না। একমাত্র নয়াচীন নেতা মাও সেতুংয়ের নয়া গণতন্ত্রের নীতি যারা বিশ্বাস করেন তাদেরই রাজনীতি করার অধিকার আছে, অন্য কোনো নতুন আদর্শের দল সৃষ্টি করার অধিকার কারো নাই। যদিও নয়াচীন সরকারের বড় পদগুলোতে কমিউনিস্ট ছাড়া 2-4 জন নন কমিউনিস্ট আছেন, তবে ধরে নিতে হবে তারা নন কমিউনিস্ট ভাবাপন্ন এবং কমিউনিস্টরা যা বলে তাই বিনা প্রতিবাদে মেনে নেয়। ধরুন একজন সাধারণ নাগরিক মনে করে সরকার যেভাবে দেশকে গড়তে চেষ্টা করেছে তাতেই দেশের মঙ্গল। আমার মতে ভাত কাপড় পাবার ও আদায় করে নেওয়ার অধিকার মানুষের থাকবে, সাথে সাথে নিজের মতবাদ প্রচার করার অধিকারও মানুষের থাকা চাই, তা না হলে মানুষের জীবন বোধহয় পাথরের মতো শুষ্ক হয়ে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি নির্ভর ভ্রমণ কাহিনী আমার দেখা নয়াচীন এর 6ষ্ঠ পর্ব। আর এই পর্বের মধ্য দিয়ে শেষ হচ্ছে বইটি। বইয়ের পরবর্তী অংশে জীবনপঞ্জি, নোটস ও কিছু ছবি দেওয়া রয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর মতামত ও বুক রিকোয়েস্ট কমেন্টে বা ফেসবুক পেজে জানাতে পারেন, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে।